নমস্কার বন্ধুরা আপনার বাড়িতে যদি পুরনো সোনার গয়না থাকে বা আপনি যদি নতুন সোনার গয়না কিনতে চাইছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত সরকার উপভোক্তা মন্ত্রকের পক্ষ থেকে নতুন সোনার গয়না বা পুরনো সোনার গয়নার ক্ষেত্রে নিয়মের একটি বড় পরিবর্তন করছে নতুন বা পুরনো সোনার গয়নার হলমার্কিংয়ের চার্জের অনেকখানি পরিবর্তন করলো এবং সেই সঙ্গে বাড়িতে যে পুরনো গনার সোনার গয়নাগুলো আছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও একটা বড়ো সুবিধা দিচ্ছে অর্থাৎ আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো যে নতুন সোনার বা পুরনো সোনার গয়নাতে হলমার্কিং চার্জটা কত হলো এবং সেই সঙ্গে পুরোনো সোনার গয়নাতে কি সুবিধা দিয়ে দিচ্ছে এই দুটি বিষয় আশা ভিডিও শেষ সঙ্গে দেখে তথ্যটি জেনে নেবেন কারণ এই চার্জগুলো যদি আপনি সঠিকভাবে জেনে থাকেন তাহলে আপনি কিন্তু কোথাও প্রতারিত হবেন না ভারত সরকারের পক্ষ থেকে উপভোক্তা মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটাই আপনার সঙ্গে আমি দেখুন নিয়ে এসেছি এখানে বলা হয়েছে এবার থেকে সোনার গয়নার হলমার্কিংয়ের শুদ্ধতা যাচাই করতে হলে আপনাকে দিতে হবে চারটা সোনার গয়নার জন্য দুশো টাকা এবং তার বেশি হলে অর্থাৎ পাঁচটা হয়ে যাওয়া মানে তখন কিন্তু ওই দুশো টাকা থাকবেন তখন হয়ে যাবে পাঁচটা যখন আপনার হয়ে যাবে সোনার গয়না তখন আপনাকে দিতে হবে পঁয়তাল্লিশ টাকা করে পার পিস তা যদি পাঁচটা যদি সোনার গয়না আপনি যান একসঙ্গে নিয়ে যান তাহলে আপনাকে দিতে হবে দুশো পঁচিশ টাকা কিন্তু চারটা হলেই কিন্তু আপনাকে দিতে হবে দুশো টাকা অর্থাৎ এখানে চারটা হলে আপনার পড়ে যাচ্ছে পার পিস পঞ্চাশ টাকা করে এবং সেই সঙ্গে তার বেশি হলে আপনার পড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে তাই আপনার যদি চারটা হয় তাহলে আপনি দুশো দেবেন আর তারপরে পাঁচটা বা তার বেশি হলে এই পঁয়তাল্লিশ করে পরপর গুণ করে চলে যাবেন এটাই হচ্ছে নতুন হলমার্কিং চার্জ নতুন এবং পুরনো সোনার গয়নার ক্ষেত্রে এবং সেই সঙ্গে বলা হয়েছে এই যে সোনার গয়নার যে চার্জটি নেওয়া হবে এই যে চার্জটি এটা কিন্তু আগের তুলনায় বাড়লো এর আগের যে চার্জটা ছিল যারা মনে সোনার গয়না কেনেন বা এইসব বিষয়ে যুক্ত হয়ে তারা জানেন যে জি ছাড়া সোনার গয়নার হলমার্কিং চার্জ ছিল পঁয়ত্রিশ টাকা পার পিস আর রুপোর গয়নাতে ছিল পঁচিশ টাকা পার পিস সঙ্গে কিন্তু জি এস অবশ্যই আছে তবে হ্যাঁ তার মিনিমাম ফিস টোটাল মিলিয়ে ছিল দুশো টাকা আর দুশো টাকা কিন্তু আপনাকে নিতেই করতেই হবে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিতে কী নিয়মের পরিবর্তনটা হয়েছে এখানে কিন্তু মিনিমামের কথাটা বলা নেই কিন্তু একসঙ্গে চারটার নিয়মের কথা জুড়ে দিয়েছে এখানে যে বিষয়গুলো অপরি মানে পরিষ্কার নয় সেটা হচ্ছে কি প্রথমত এই নতুন নিয়মে পঁয়তাল্লিশ টাকা করে পার পিস বা দুশো টাকা যে লাগবে এর সঙ্গে জিএসটি লাগবে নাকি এখানে এটা ক্লিয়ার নয় এবং সেই সঙ্গে যে আপনার যে হল মার্কিং চার্জের ক্ষেত্রে যে যদি কেউ একটি বা দুটি নিয়ে যায় সেক্ষেত্রে চার্জটা করতে হবে তো বিজ্ঞপ্তি দেখে যেটুকু মনে হচ্ছে যে এটাও কিন্তু দুশো টাকা লাগবে কারণ এখানে চারটা ওরা বার করে দিয়েছে তো এটা আপনারা মোটামুটি যারা জানেন কারণ যারা সোনার কাজে যুক্ত আছেন বা এই বিষয়গুলো যারা অভিজ্ঞ তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই বিষয়টা কি নিয়ম হচ্ছে নতুন আমি যেটুকু বিজ্ঞপ্তি পেয়েছি সেটুকুই আপনার সঙ্গে আলোচনা করলাম যে এবার থেকে এই হলমার্কিং চার্জ হবে এই দুশো টাকা এবং পার পিস পাঁচটার বেশি হলে পঁয়তাল্লিশ টাকা এবং সেই সঙ্গে যে পুরোনো সোনার ক্ষেত্রেও কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে এই যে সোনার গনার হল মার্কিং আপনি টেস্ট করেন কোথায় ভারত সরকার উপভোক্তা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত অ্যাসিং অ্যান্ড হলমার্কিং সেন্টারগুলো আছে সেখানটায় গিয়ে আপনি হলমার্ক বা আপনার সোনার গয়নার বিশুদ্ধতা যাচাই করতে পারবেন এবং এটা এখন ভারত সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে প্রতিটা জেলায় একটি বা দুটি করে করে দেওয়ার যাতে মানুষ সাধারণ মানুষ গিয়ে সে তার হলমার্কিং চাষটা বা হল মানে শুদ্ধতা যাচাই করতে পারে এমন কি আপনার বাড়িতে যে পুরোনো সোনার গয়নাগুলো পড়ে আছে হলমার্ক করানি সেটাও কিন্তু আপনি গিয়ে ওখানে শুদ্ধতা যাচাই করতে পারবেন তো এখন আপনারা বলতেই পারেন সেগুলো আমার পড়ে আসে গুলো শুদ্ধ যাচাই করবো কেন তো এখানে বলেছে দেখুন শুদ্ধতা যাচাই অর্থাৎ আপনি যদি হলমার্কিং করে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি যদি কখনো প্রয়োজন পড়ে বিক্রি করার ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন কারণ যখন হলমার্ক করা থাকবে তখন কিন্তু সেটা পিউরিটি বা শুদ্ধতার দিক থেকে অনেকখানি শিওর হওয়া যাবে যে হ্যাঁ এই সময়টা ঠিক আছে তবে হ্যাঁ হলমার্কিং ও গণ্ডগোল হয় সেটা আপনারা অনেকেই জানে এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি মোটামুটি ভারত সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে হলমার্কিং যেখানে হবে সেখানে যেন শুদ্ধতার সঙ্গে এই হলমার্কিংগুলো করা হয় এবং সেই সঙ্গে বলা হয়েছে ভারত সরকারের উপভক্ত মন্ত্রকের পক্ষ থেকে একটি অ্যাপও ছাড়া হয়েছে যেটাকে বলা হয়েছে বিআইএস কেয়ার অ্যাপ আবারও বলছি বিআইএস কেয়ার সিএআরই অ্যাপ আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি সার্চ করে নিয়ে নিতে পারেন এবং এখানটায় আপনি আপনার শুদ্ধতা যাচাই করতে পারবেন এখানটায় ভেরিফাই এইচ ইউআইডি এখানে ক্লিক করলে কিন্তু পরপর অপশানগুলো পেয়ে যাবেন এবং এখানে শুধুমাত্র এই শুদ্ধতা যাচাই নয় আপনার সোনার যে গয়নাটা আপনি কিনেছেন সেখানে কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্স বা হলমার্কের নাম্বার ভুল থাকলেও কিন্তু সেটা আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে ধরুন আপনার পুরোনো সোনার গয়না বা নতুন সোনার গয়না যেটা আপনি কিনেছেন সেটা হলমার্ক দেওয়া আছে সেটাকেই আপনি চেক করতে চাইছেন যে হলমার্কটা অরিজিনাল কি নকল সেটাও কিন্তু আপনি ওই অ্যাপের মাধ্যমে করতে পারেন যদি ভুল থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেবে অ্যাপ এবং আপনি কিন্তু খুব সহজে অভিযোগ করতে পারবেন এবং এখানে একটা বিষয় এখানে বলেছে যে প্রতিদিন বিভিন্ন হলমার্কিং সেন্টারগুলোতে প্রায় তিন লক্ষ সোনার জিনিস হলমার্ক করা হচ্ছে অর্থাৎ হলমার্ক ইউনিক আইডেন্টিশান এইচ ইউআইডি দিয়ে হলমার্ক করা হচ্ছে এবার আপনি যদি চান আপনার পুরনো সোনার গয়নাটাকে হলমার্ক করে নিতে পারেন এই হচ্ছে দুটি বিষয় আপনার সঙ্গে আলোচনা করার ছিল যে হলমার্কিং নতুন চার্জ এবং সেই সঙ্গে পুরোনো সোনার গয়নার হলমার্কিংয়ের সুবিধা কারণ এটা আপনার ভবিষ্যতে বিক্রি করার ক্ষেত্রে বা আপনার শুদ্ধতা যাচাই করার ক্ষেত্রে অনেকখানি আপনি এগিয়ে থাকবেন তো এই তথ্যটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন এবং সজাগ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ